ধরুন একজন খুব ভালো একটা কাজ করলো বা খুব অসাধারণ একটা কাজ করলো, এবার আপনি তার প্রশংসা কিভাবে করবেন বা তাকে অ্যাপ্রিসিয়েট কিভাবে করবেন? আপনি বলতে পারেন ইউ আর অ্যামেজিং। ধরুন আপনি একটি খাবার খাচ্ছেন এবং সেই খাবারটা বেশ মজাদার খেতে, এক্ষেত্রে আপনি বলতে পারেন দ্য ফুড ইজ অ্যামেজিং, অথবা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারেন দ্য ফুড ইজ ডেলিশিয়াস। এবার ধরুন রাস্তায় আপনার একজন ফ্রেন্ডের সাথে দেখা হলো এবং তাকে আজ বেশ ভালো লাগছে দেখতে, এবার তাকেও কি আপনি বলতে পারেন ইউ লুক ডেলিশিয়াস টুডে? নো মাই ডিয়ার ফ্রেন্ডস, তার ক্ষেত্রে কিন্তু ডেলিশিয়াস শব্দটা ইউজ করা যাবে না, কারণ ডেলিশিয়াস শুধুমাত্র খাবারের ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে তাকে আপনি বলতে পারেন ইউ লুক স্টানিং টুডে। এবার ধরুন আপনার খুব ফেভারিট একজন অ্যাক্টর যে আপনাকে খুব ইন্সপায়ার করে, তার সাথে আপনার দেখা করার সুযোগ হলো, এবার তাকে আপনি কি বলবেন? তার কাজগুলোর প্রশংসা করার জন্য আপনি বলতে পারেন ইওর ওয়ার্কস ইন্সপায়ার্স মি, অথবা ইওর অ্যাক্টিং ইন্সপায়ার্স মি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার ক্ষেত্রে চারভাবে অ্যাপ্রিসিয়েট করেছি, সব ক্ষেত্রে কিন্তু একভাবে অ্যাপ্রিসিয়েট করি নাই। যদিও অ্যাপ্রিসিয়েশনের জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করেছি সবগুলো অর্থই কিন্তু মোটামুটি কাছাকাছি, তারপরেও সব ক্ষেত্রে কিন্তু সবগুলো ইউজ করা যাবে না। যেমন ডেলিশিয়াস শব্দটা কিন্তু খাবার ছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে ইউজ করা যাবে না, আবার স্টানিং শব্দটাও কিন্তু খাবারের ক্ষেত্রে ইউজ করা যাবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা জানলাম যে সব ক্ষেত্রে অর্থ এক হলেও একরকমের ভোকাবুলারি কিন্তু ইউজ করা যাবে না, তাই সঠিক জায়গায় সঠিক ভোকাবুলারি ইউজ করা শিখতে আজই কালেক্ট করুন মিজান স্কোয়ারের স্পোকেন বস্কার্ড বইটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টক স্মার্ট বি স্মার্ট।